আল্লাহ কি বলছেন যে ইন্না আনশানা হুনা ইনশা, আমি ওই মহিলাদেরকে নতুন করে তৈরি করব, নতুন করে আমি তাদের ঢেলে সাজাব, ফাজালনা হুনা আবকারা, তাদেরকে যুবতী করে দেব, অরুণা আথরাবা, সমবয়স্কা এবং ঈশ্বর যুগটা উঁচু হয়ে থাকবে, মানে যেটা অত্যন্ত সুন্দর না পরিচয় হন আইন বলেছেন আল্লাহ জান্নাতি হুরদেরকে। এবং ওলামায়ে দিনের কথা এটা প্রায় ইমান মতো হয়ে গেছে, সমস্ত ওলামায়ে কেরাম যারা একমত যে জান্নাতে যে সমস্ত নারী যাবে, এই দুনিয়ার নারীরা তারা হুরদের থেকেও শ্রেষ্ঠ হবে, হুরদের থেকেও সুন্দরী হবে। অথচ হুরদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারি শরীফ হাদিস, লাওয়ানা নিসা মিন আহলে জান্না ইত্তালাত আলা দুনিয়া লা আযাত মা বাইনাহুমা, যদি জান্নাতে কোনো একটা মহিলা দুনিয়ার দিকে তাকায় কি হবে, বুখারি শরীফ হাদিস, লা আযাত মা বাইনাহুমা, তাহলে দুনিয়ার সব কিছু আলোকিত করে দিবে, মানে পুরো লাইটিং হয়ে যাবে, চাঁদ সূর্য সব ফেল, ওয়ালা মালাথা রিহান, এবং সুগন্ধিতে ভর্তি করে দিবে, পরিপূর্ণ করে দেবে গোটা দুনিয়াকে, ওয়ালা নসিফা আলা রাসিহা খায়রু মিনাদ দুনিয়া ফিহা, এবং তার মাথা লড়নাটা দুনিয়া এবং দুনিয়া যত কিছু সব থেকে উত্তম, বুখারি শরীফ হাদিস। তাহলে চিন্তা করে দেখেন একটা রমণী, জান্নাতি রমণী, শুধু দুনিয়ার বুকে যদি একবার তাকায়, মানে এইভাবে দেখে যদি, তাহলে অবস্থা গোটা দুনিয়া আলোকিত হয়ে যায়, আর গোটা দুনিয়া সুগন্ধে পরিপূর্ণ হয়ে যাবে, মানে দুর্গন্ধ বলে কোনো টের পাওয়া যাবে না, আর কি হবে, তার মাথার ওড়নাটা এত দামি, এত মূল্যবান যে গোটা দুনিয়া বিক্রি করে দেয়, দুনিয়ার যত সম্পদ রয়েছে, ঘর বাড়ি টাকা কড়ি মনি মুক্তা সব কিছু বিক্রি করেও ওর মাথার অন্যান্য মূল্য পরিশোধন, ওটা ওর থেকে উত্তম হবে, এই হলো জান্নাত। সমাজ শুধু বুখারী মুসলিম শরীফ হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা স্বপ্নে দেখেন, বা স্বপ্নে মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে উনি একটা স্বর্ণের বিল্ডিংয়ের কাছে গিয়েছেন, স্বর্ণের বিল্ডিংয়ের ধারে উনি দেখছেন এক মহিলাকে, এক মহিলাকে অজু করতেছে, তো মহিলাকে জিজ্ঞাসা করছেন যে এই বিল্ডিংটা কার, মানে গোটা স্বর্ণ দিয়ে তৈরি, পুরোটাই স্বর্ণ দিয়ে তৈরি। তখন উনি বললেন ফাতাম মিন কোরাইশ, এটা কোরাইশের একজন যুবকের জন্য এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে আনা ফাতাম মিন কোরাইশ, আমি কোরাইশদের সেই যুবক, একজন যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন তাকে, বললেন যে না, এটা আপনার জন্য নয়, এটা হলো উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য, উমর রাদিয়াল্লাহু আনহুর বিল্ডিং। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচক্ষে প্রত্যক্ষ করেছে যে পুরোটাই স্বর্ণ, পুরোটাই স্বর্ণ, সুবহানাল্লাহ। আর যদি একটা ডাক পড়ে যে স্বর্ণ দেওয়া হবে, ফ্রি দেওয়া হবে, এই মজলিসের ভিতরে একটা লক্ষ্য যে পাওয়া যাবে, দৌড়, সব দৌড়, আমারই কোনো গ্যারান্টি আছে, এই যে ছোট্ট একটা স্বর্ণ, তাহলে পুরো বিল্ডিংটাই স্বর্ণের বড় প্রাসাদ, অট্টালিকা, কার, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিল্ডিং তো আরও তুলনাই চলে না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্ডিংও দেখানো হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতে চেয়েছিলেন, বলা হয়েছে পরে। তো যা হোক, সমাজে শুধু জান্নাত হলো এরকম যে পুরো বিল্ডিং স্বর্ণের, আপনার আমল অনুযায়ী। বুখারী শরীফ হাদিসে রয়েছে লিল মুমিনিস খাইমা মুজাওয়াফা মিন সিত্তিনা মিলান, একজন মোমেনের জন্য জান্নাতে তৈরি হবে, জান্নাতে থাকবে খাইমা, মানে খেমা, এরকম মানে এরকমই না, খেমা যেটা বলা হয় মানে তাঁবু, 60 মাইল, 60 মাইল ব্যাপী, ওটা পুরোটাই কি মণিমুক্তা দ্বারা তৈরি, মণিমুক্তা, মণিমুক্তা 1 কেজির দাম কত কোটি টাকা, কতশো কোটি টাকা, শুধু এমনি কোটি না, কত শত কোটি টাকা, সেখানে পুরো বিল্ডিং একজন মোমেনের জন্যে 60 মাইল পুরো এই খাইমাটা, খেমাটা মনে মুক্তা দ্বারা তৈরি। কি মনে করেছেন আপনি, আমরা দুনিয়ার তুচ্ছ জিনিসকে কেন্দ্র করে আজ ভুলে গিয়েছি, আজ আমরা ভালো জিনিসে নাই, মন্দ জিনিসে রয়েছি, এক মাছি দুপুর করে আছে না,
এক প্রকার মাছি দেখবেন সব জায়গায় বসে, ভালো তো বসে মন্দ তো বসে। আমাদের কোন মাছি হতে, মৌমাছি হতে হবে, ভালো শুনতে হবে, ভালো আমল করতে হবে। তো সমাজে শুধু এ দুনিয়ার মোহে পড়ে, সামান্য দুনিয়ার পিছিয়ে পড়ে, যে দুনিয়ার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আল্লাহ রাসূল বিভিন্ন উদাহরণ দিয়েছেন, যে উদাহরণগুলি থেকে আমরা দেখতে পাই যে একেবারে তুচ্ছ, সে তুচ্ছ দুনিয়ার পিছিয়ে আমরা পড়ে রয়েছি। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা বকরি বাচ্চার পাশ দিয়ে যাচ্ছিলেন, কান কাটা মানে কান ছোট, সাহাবায়ে কেরামকে বলে ওই বকরির কানটা ধরে বললেন এইরকম হাজা লাহু বেদেরহাম, কি আছে তোমাদের মধ্যে এক দেড়হামে কিনে নেবে এটা, বলে ইয়াগফিরুল্লাহু লাক, হে আল্লাহ রাসূল আপনাকে মাফ করুক আল্লাহ, এটা আবার কে কিনবে, এমনি তো কিনবে না, এমনি বেলাশ দিল বিনামূল্যে দিলেও তো কেউ নেবে না, কারণ ওটা মরা তারপরে কান ছোট একটা আইব। রাসূল সাহেব আর বলছেন লা দুনিয়া আহওয়ান আলাল্লাহ মিন হাজি ইন্দা আহলিহা, আল্লাহর নিকটে দুনিয়াটা এর থেকেও তুচ্ছ, যতটা তুচ্ছ হয়েছে এটা তার পরিবারের নিকটে, ফেলে দিয়েছে দুনিয়া, ওই বকরি মারা গেছে ফেলেছে তার পরিবার, আর তোমরা এরকম তুচ্ছ জ্ঞান করছো, তা আল্লাহ নিকটে দুনিয়া এত তুচ্ছ, এই জন্যে দুনিয়াটা আল্লাহ ফেলে দিয়েছে। ডাস্টবিনে যদি আপনি কোনো জিনিস ফেলে দেন, আপনি কি ওটা মহব্বত করে ফেলেছেন না ভালোবাসেন না বলে ফেলেছেন, এখন যদি ওখান থেকে কেউ নিয়ে যায় আপনি কি মনে ব্যথা পাবেন? তো দুনিয়াটা ডাস্টবিনের মতো আল্লাহ ফেলে রেখেছেন, খা, কাফের খা, নাস্তিক খা, মুসলিম খা, অমুসলিম খা, মানে দুনিয়া থেকে। তবে দুনিয়া বেশি পাওয়া এটা ওলি আল্লাহ হওয়ার লোভ, ওলি আল্লাহ হওয়ার আলামত নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন অনেক মোমেন বান্দাকে দুনিয়া থেকে হেফাজত করে। সহাদিসে এসেছে কামা ইয়াহমি আহাদুকুম মারিদাহু মিনাল মা, যেমন করে তোমরা তোমাদের একজন রোগীকে পানি থেকে বিরত রাখে, মানে ডাক্তারে বলেছে আর পানি খেলে সমস্যা হবে, পানি খেতে দেওয়া যাবে না, তো এরকম করে আল্লাহ দুনিয়া থেকে মানুষকে হেফাজত করে। সে যতই কোটিপতি হতে চাক আল্লাহ তাকে কোটিপতি করবেন না, কারণ আল্লাহ জানেন কোটিপতি হলে ও কি বেদিন হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ যাকে যে অবস্থানে রেখেছে সেই অবস্থান থেকে রাজি হওয়া উচিত, এটা বলা উচিত আলহামদুলিল্লাহ। আপনি যদি সবসময় নেগেটিভ দিকে দেখেন আপনাকে কিন্তু আল্লাহ শুকরিয়া হবে না, এই জন্য আপনাকে শুকরিয়া করতে হবে। তুলনামূলক রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরের দিকে তাকায় না, দুনিয়ার বিষয়ে নিচের দিকে তাকাও, এটাই হলো সব থেকে উপযুক্ত মাধ্যম যে তুমি আল্লাহর নেয়ামতকে তুচ্ছ জ্ঞান করবে না। কোনো এক কবি বলছেন একদা ছেড় না জুতো চরণ যুগলে দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভোজনালয়ে ভোজের কারণে, সেথা একজনে দেখি পদ নাহি তার মানে পা নাই, অমনি জুতোর খেদ ঘুঁচিল আমার, মানে এক লোক অনেক দুঃখ গরিব, হাইরে আমার স্যান্ডেল নাই জুতো নাই এত গরিব, ও এক দাওয়াতি কাজ দাওয়াতি মাহবিয়ার জায়গায় গিয়েছে মানে ভোজের জায়গায় গিয়েছে, সেখানে একজনকে দেখে ওর পায়ে পাটাই নাই পা কাটা, তখন সে বলছে আলহামদুলিল্লাহ আমার আজ জুতো নাই পরার, একসময় পরতেও পারি কিন্তু এই যদি জুতা পায় পরতে পারবে, পা নাই তার। এভাবে আপনি নিজেকে যখন দেখবেন তখন দেখবেন যে আপনাকে আল্লাহ অসংখ্য নেয়ামত দিয়েছে, অসংখ্য নেয়ামতের ভিতরে আপনাকে ডুবিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আপনি বড় না শুকর, শয়তান আপনাকে এভাবে কী করেছে আক্রান্ত করেছে যে আপনার মুখ দিয়ে শুকরিয়া বের হয় না। তো যাই হোক আমাদের শুধু যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জান্নাত দিবেন, কেন দিবেন, কিসের বিনিময়ে দিবেন জান্নাতটা আমাদেরকে দিবেন, প্রথমত আমরা আল্লাহর রহমত গুণে জান্নাত পাবো, কিন্তু আমল অবশ্যই আমাদের লাগবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল কাহফের লাস্টের দিকে আয়াতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাতি লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস হচ্ছে মেহমানি হিসেবে। তো জান্নাতুল ফেরদাউস কেন, যে কোনো জান্নাত আপনার জন্যে এত সুখময় যে আপনার মন যেটা চায় সেটাই পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নমানের জান্নাতবাসী সম্পর্কে বলেন যে নিম্নমানের জান্নাতবাসী হলো ওই ব্যক্তি যে যাকে সদ্য জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে, বোঝেন যে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে সদ্য মানে জাহান্নাম থেকে বের হবে। এক জাহেল বক্তা আলোচনা করতে গিয়ে বলছে যে জাহান্নাম একবার যাবে আর বের হবে না, মানে মুসলমান কাফের সবকে সমান করে দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক, এই যেন তার ট্যাগ পড়েছে যে সে মুতাজিলি বা কোরআনপন্থী বা অন্য কিছু। সহিহ বুখারী হাদিসে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন
সুপারিশ করার অনুমতি দিবেন। প্রথমে সুপারিশ করবেন ফেরেশতাগণ, এরপরে নবীগণ সুপারিশ করবেন, এরপরে মোমেনরা সুপারিশ করবে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য। মানে সুপারিশের এই স্তর, প্রথমে কারা করবে? ফেরেশতারা। তারপরে কারা করবে? নবী রাসূলগণ। তারপরে কারা করবে? মোমেনগণ। এরপরও কিন্তু কিছু লোক থেকে যাবে যারা এদের জ্ঞানের আওতার বাইরে থাকবে বা এদের কোটা শেষ সুপারিশ করার। আল্লাহ তখন বলবেন সহিহ বুখারী হাদিস, শাফাআতুল মালায়েকা ওয়া শাফাআল মুমিনুন ওয়া লাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন। সুপারিশ করলো ফেরেশতারা, সুপারিশ করলো মোমেন নবীগণ, সুপারিশ করলেন মোমেনগণ, আর কেউ বাকি নেই, শুধু আরহামুর রাহিম বাকি রয়েছে, সব থেকে যিনি দয়ালু উনি বাকি আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার অঞ্জলি দিয়ে, সহিহ বুখারী হাদিস, তার অঞ্জলি দিয়ে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাত দিয়ে দেবেন। মানে অঞ্জলিতে, মানে অঞ্জলি ভর্তি করে জাহান্নামীদেরকে নিয়ে জান্নাত দিয়ে দেবেন। এরা কারা? আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইজমা হলো যে এরা হলো ওই সমস্ত লোক যাদের ভিতরে অনু থেকে অনু পরিমাণ ইমান ছিল, মানে কলেমাটা ছিল তাদের ভিতরে। তাহলে সুপারিশের গুণে, সুপারিশের মাধ্যমে জান্নাত যাবে, জাহান্নামে যাওয়ার পরও এ আকিদাকার মুসলমানদের আকিদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, কিন্তু বেদাতি আকিদা হলো আপনাকে বেদাত খাওয়াছে ওই বক্তা যে একবার জাহান্নামে গেলে আর বের হয়। তার মানে এই সমস্ত হাদিসগুলিকে সে কী করেছে? অস্বীকার করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো যা হোক, সমাজের শুধু জান্নাত, নিম্নমানের জান্নাতবাসী সম্পর্কে বলা হয়েছে, তাকে যখন জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে, শেষ ব্যক্তি, তার মানে তার অপরাধ অনেক ছিল কিন্তু শেষ পর্যন্ত তার ইমানের বিনিময়ে, যাররা ইমানের বিনিময়ে, সে জান্নাতে যাবে। তো জান্নাতে যাওয়ার সময় তাকে বলা হবে যে জান্নাতে প্রবেশ করো, কিন্তু জান্নাতে দেখা হবে যে একবারে ভর্তি এরকম তাকে দেখা হবে, দেখানো হবে। তখন আল্লাহ বলবেন জান্নাতে যাও, সে বলবে কাইফা ওকাদ আখাজু আখাজাতিহিম ওয়া নাযালু মানাযিলাহুম। হে আল্লাহ, ওরা তো জায়গা করে নিয়েছে জান্নাতের আগে ছুঁয়ে আগে ভাগে চলে গিয়ে জান্নাত তো জায়গা করে নিয়েছে, আর তাদের যা পাওয়ার সব নিয়ে নিয়েছে, আমি কী পাবো? মানে আল্লাহ জান্নাতটা তাকে এমনভাবে দেখাবেন যে পরিপূর্ণ হয়ে গেছে, জায়গা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামান্না, তুমি আশা করো। দুনিয়ার বুকে কোন রাজার মুল্ক চাও? কোন রাজার মুল্লুক চাও? এই কথা বলে কে? কথা বলবা না, পছন্দ যদি না হয় তো চুপ থাকো। কোরআন হাদিসের ওয়াজ শুনতে হয় এবং বাচ্চা তোমরা হলেও তোমাদেরকে শুনতে হবে শরীয়তের কথা। তো সে বলবে যে জান্নাতে আমি কীভাবে যাব, আল্লাহ জায়গা তো নাই। আল্লাহ তখন শেষে বলবেন তুমি আশা করো, আশা করো। কী চাও দুনিয়ার বুকে? কোন রাজার মুল্ক চাও? ওর আশা করে যখন শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে তোমাকে এ দুনিয়ার দশ ডবল দেওয়া হলো, তোমাকে দুনিয়ার দশ ডবল দেওয়া হলো, মানে রাজত্ব, যাও। এটা সহিহ মুসলিমের হাদিস। আরেক বর্ণনা হয়েছে সহিহ ইবনে হিব্বানের হাদিসে রয়েছে যে ব্যক্তি সর্বনিম্ন জান্নাতি, সে যদি ইচ্ছা করে দুনিয়ার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি মানুষ রয়েছে, কোটি 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 মানুষ হিসাব করা যাবে, সমস্ত মানুষকে যদি সে ইচ্ছা করে তার বাড়িতে তাদেরকে দাওয়াত খাওয়াবে, সুন্দর করে যা যা খেতে চায় দাওয়াত খাইয়ে সুগন্ধি দিয়ে। আরও একটা অভ্যাস আছে, এখন আমি লক্ষ্য করে দেখেছি যে দাওয়াত খাওয়ানোর পরে আতর দিয়ে দেয়, যাতে করে এই মাছের গন্ধ বা গোস্তের গন্ধ এগুলো যেন না লাগে, সেন মাখে বিদে করে দেয়। তো হাদিসে সহিহ ইবনে হিব্বান হাদিসে বলা হয়েছে যে ওদেরকে দাওয়াত খাইয়ে পরিতৃপ্ত করার পরে, আতর সুগন্ধি দেওয়ার পরও তার কিছু কমবে না। সর্বনিম্ন জান্নাত বসে, তাহলে আল্লাহ তাকে কত সম্পদ দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। তো এই জান্নাতের জন্য আমাদের কী চাই? জান্নাতের জন্যে আমাদের চাই ইমান, মানে খাঁটি ইমান, সৎ আমল। খাঁটি ইমান কাকে বলে? খাজা বাবা মার খাজে ইমান। একটু আগে যে আমরা শুনলাম যে কেউ ফিরে না খালি হাতে খাজার তো দরবারে। ভারতে এক ফকির, মাজার পূজারি ফকির, তাকে এক লোক যখন সে বলছে কেউ ফিরে না খালি হাতে খাজার দরবার, তো একটা ধমক দিয়েছে, এই বেটা আল্লাহ খাজা চা, খাজা বাবা তোকে কী দিবে, খাজা বাবা যদি দেওয়ার ক্ষমতা তো মাটির নিচে গে উঠছে, কোনোদিন মাথা উঠিয়ে দেখছে না পারে,
আল্লাহ খায় চা বলে বিদায় করে দিয়েছে। এরপর আর মনে অনুশোচনা হলো, আহারে ফকির তো ফকির, জ্ঞান নাই, ওকে যখন একটু ধমক দিলাম তো কিছু তো দেওয়া দরকার ছিল, দিয়ে দিই। পরে খুচরা পয়সা কিছু দিয়ে দিয়েছে আগে, তখন বলছে খাজা বাবা তু তো দেলাতা হয় দুশ্মন সে ভি দেলাতা হয়, খাজা বাবা তোমার এত দয়া যে তোমার দুশ্মন থেকেও আমাকে দিয়ে দিলে, মানে আল্লাহ দেয়নি, আল্লাহ ওকে দেওয়াইনি, কে দিয়েছে, খাজা বাবা দেওয়াইছে। এত মানে মাজার পূজারি এত খারাপ নিকৃষ্ট প্রাণী যে ওর মাজার পূজা ছাড়া কিছু না। এক শয়তান বলছে যে আল্লাহ কাছে কেন চাইতে হবে, সব মাজারে চান টিকিট, চান টিকিট দিবে, মানে আপনার যতটুকু ইমান ইফান ইমান কেন নবায়ন করবেন ওটুকু ধ্বংস করে দেবে। এগুলোর আবার দেখবেন যে সোচ্চার এদের কথা শোনার জন্য দেখবেন পাগল হয়ে আসে, কত হাজার হাজার টাকা ডিমান্ড নিয়ে দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়, কিন্তু এই ভেজাল কথা শোনে। হরিণের কেসটা, এক হরিণ বান্দা ছিল গাছের তলায় রে, এক হরিণ বান্দা ছিল গাছের তলায়, এটা বলে এই ফকির একটা কেসটা বলে। সেটা কি যে হরিণকে বেঁধেছে ইহুদি, তো ইহুদি মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, তো হরিণের ঘটনা হলো যে ওই হরিণের বাচ্চা মারা, বাচ্চা রেখে ও বাচ্চা সহ ছিল, তো ওই ওকে ধরে সে বাচ্চা পালিয়ে গিয়েছে। এখন হরিণকে এহুদি ধরে এনেছে, হরিণের দুধ জমে আছে, এদিকে বাচ্চা কান্নাকাটা করছে খুঁজতেছে, তো রাসূল সাহেবকে লক্ষ্য করে বলছে, আর রাসূলুল্লাহ আপনি দয়া করে একটা কাজ করেন, আপনি আমার জামিন হন, আপনি আমার জায়গায় থাকেন, মানে ওই রশিতে আপনি নিজেকে বাঁধেন আর আমাকে ছেড়ে দেন, আমি গিয়ে আমার বাচ্চা দুটোকে দুধ খাইয়ে আখেরি বিদায় নিয়ে আসি। তো চলে গেছে হরিণ, হরিণ চলে গিয়েছে, রাসূল সাহেব নিজে ওই রশিতে নিজেকে বেঁধে দিয়েছেন। ইহুদি এসে দেখে হরিণ নেই, মোহাম্মদ সাহেব বাঁধা, তবে সেই আমার হরিণ কই গেল? রাসূল সাহেব নাকি বলছিলেন যে হরিণ গেছে, ওয়াদা দিছে আসবে, ইহুদিতে খেপে গেছে, বলছে হরিণ যদি না আসে তোমারই জবাই করবো। তো এরপরে দেরি হয়ে গেছে, কিছু হলো, ও চলে আসে, ওদিকে কি হরিণ এখন একটা না তিনটা হরিণ হয়ে গেছে, হরিণ আর হরিণের দুইটা বাচ্চা এসে হাজির। তখন নাকি ইহুদি এটা দেখে মুসলমান হয়ে যেত। ঘটনা শুনতে কিন্তু মজা লাগে, তাই না? এটা যদি সুর দিয়ে বলি, আমি কিন্তু সুর পারি কিন্তু বলি না, তো এই যে মনে করেন যে এই ঘটনা পুরো কিন্তু জাল হাদিসের পর্যায়ভুক্ত, মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক কিছু রয়েছে। সহিটা বলো, এটা বলে লাভ কি? হরিণের কেসা হচ্ছে, দেখেন এই হরিণের কেসাটা আমি দুই মিনিটে শেষ করে দিলাম, উনি হেলিকপ্টারে আসে এই ভেজাল কথাটা বলে চলে গেছে। হেলিকপ্টারের ভাড়া হয়তো 70-80 হাজার টাকা, আর ওনার তো বকশিস আছেই। এই যে আমাদের জাতির এই অবস্থা যে হরিণের কেসা শুনে, বাঘের কেসা শুনে, এগুলো শুনে শুনে খুব মজা লাগে, আর বলে বক্তা সাংঘাতিক, কঠিন বক্তা, দে ওই কেসটা কাহিনিগুলো মনে রাখে, ওগুলোই বলে লাভ কী, ফায়দা কী হলো, ধর্মের কী আপনি ফায়দা অর্জন করলেন? তো যা হোক সমাজ, শুধু আমাদের উচিত হবে জান্নাতুল ফেরদাউস যেতে হলে আমাদের ইমানটাকে কী করতে হবে, নবায়ন করতে হবে, ভালো করতে হবে, দেখতে হবে। যে বলেছিলাম যে আমরা বাইর হলো, কোথাও বাইর হলে আমরা পরিচর্যা করি, শরীর দেখি পরিষ্কার আছে কিনা, পোশাকটা সুন্দর করি, তো ইমানটা সুন্দর করতে হবে না? তো ইমানটা সুন্দর করার জন্য আল্লাহকে দোয়া করতে হবে, আর সতর্ক থাকতে হবে যেন ইমান চোররা, ইমানের ডাকাতরা যেন আপনার ইমানকে চুরি করে, ডাকাতি করে নিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ না করতে পারে। এই জন্য সজাগ থাকতে হবে, এবং কোরআন সহিহ যারা আলোচনা করে তাদের আলোচনায় শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো সমাজ, শুধু সহি ইমান, ইমান বলতে সহি ইমান, আমল সালেহ যারা করবে, এই দুটো শর্ত করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। তো ইমান মানে সহি ইমান হতে হবে, তার মানে আপনার বিশ্বাস থাকবে যে একমাত্র আল্লাহ রাব্বুল আমিন, তিনি সর্বপ্রকার এবাদতের যোগ্য, একমাত্র তিনি গায়েবের খবর রাখেন, একমাত্র তিনি আপনার বিপদ উদ্ধারকারী, তিনি আপনাকে সন্তান দানকারী, তিনি আপনার সব কিছু দেখেন, তিনি হায়াত দানকারী, মত দানকারী, সর্ববিষয়ে এক কথা তাওহীদের তিনটা প্রকার রয়েছে, তাওহীদের তিনটা প্রকার রয়েছে, এটা হয়তো একটু ভারী হয়ে যাবে বুঝতে অনেকের। তাওহীদের তিনটা প্রকার, দুই প্রকার তাওহীদকে আবু জেহেল কম বেশি বিশ্বাস করত, বিশেষ করে তাওহীদের রুবিয়া। তাওহীদের রুবিয়া মানে আল্লাহ রব, আল্লাহর রব মানে আল্লাহ আপনার আমার মালিক, সৃষ্টিকারী, নিয়ন্ত্রণকারী, একথা আল্লাহর কর্মে আল্লাহকে এক জানা, এটা হলো তাওহীদের রুবিয়া।
তাওহীদুল উলুহিয়া মানে আল্লাহর ইবাদতের তাওহীদ, সেটা কি যে আপনার যাবতীয় ইবাদত সব আল্লাহর তাওহীদ হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলুন, আল্লাহ বলছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি বলুন আমার সালাত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মানে আমার পুরো জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমার যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইতিপূর্বে শুনেছেন সময়ত আলেম বলেছেন যে আমাদের সবগুলো ইবাদত ভরসা করা ইবাদত, মানে সর্বোপরি ভরসা কার উপর হতে হবে, আল্লাহর উপর হতে হবে, এমনকি ভরসা তো শিরক করাই যাবে না, তাওয়াক্কুল আল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কাল ইন কুনতুম মুমিনিন, তোমরা তার উপরে তার উপরেই ভরসা করো, যদি মুমিন হয়ে থাকো আল্লাহ ভাই বলছেন তাওয়াক্কাল সর্বোপরি ভরসা, ওই খাজা মার্কা ওই ওই ফকিরের মতো না যে বীর বাবা দিচ্ছে ওকে, মানে দিল নিজে থেকে একটু ধমক দেওয়ার কারণে আর বুঝা বোঝালো শেরেকের কথা যে এটা শেরেক, কেউ ফেলে খালি হাতে খাজা ধরবে, ওই কথায় আবার সে বলছে যে আল্লাহ তো দিলাতা হয় দুশ্মন শিবির দিলাতা হয়, দুশ্মন দিয়েও তুমি আমাকে দিয়ে দিয়েছ, আল্লাহ নাই ওর নাউজুবিল্লাহি মিন জালিক। তো আমাদের ইমানটাকে পরিশুদ্ধ করতে হবে এবং মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের একমাত্র মাবুদ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, এবং এবাদতটা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তাহলে আমরা নাজাত পাব, জান্নাতুল ফেরদাউস লাভে আমরা ধন্য হব। সমাজে শুধু জান্নাতুল ফেরদাউস হলে সর্বোচ্চ জান্নাত, এটা কিভাবে বুঝলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা সালতুমুল্লাহ ফাসআলুল ফেরদাউস, যখন তোমরা চাইবে জান্নাতুল ফেরদাউস চাইবে, ফাইন্নাহু আলাল জান্নাত, কারণ এই জান্নাতটা সর্বোচ্চ জান্নাত, ওয়া আওসাতুল জান্নাত সর্বোত্তম জান্নাত, ওয়া ফাওকাহু আরশুর রহমান এবং এর উপরে রহমানের আরশ রয়েছে, বুখারী শরীফ হাদিস। তাহলে এই হাদিস থেকে প্রমাণ যে জান্নাতুল ফেরদাউস হলো সর্বোচ্চ জান্নাত, এবং সর্বোচ্চ জান্নাত এর কারণ কি, রহমানের আরশ এই জান্নাতের উপর রয়েছে, তার মানে জান্নাতুল ফেরদাউস অধিবাসীরা রহমানের অতি নিকটে থাকবে, এবং এই জান্নাতুল ফেরদাউসের ভিতরে সর্বোচ্চ মাকামটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য বরাদ্দ, এটাকে ওয়াসিলা বলা হয়েছে। আমরা অনেক সময় বলি আল্লাহ অমুককে, মানে নজরুদ্দিন কলমউদ্দিন সম্পর্কে বলি মারা গিয়েছে, বলছে আল্লাহ অমুককে জান্নাতের উঁচু মাকাম দান কর, আরে জান্নাতের সর্বোচ্চ মাকাম বলছে সর্বোচ্চ মাকাম, তো এটা যেন রাসূল সাল্লাল্লাহু মাকামটা দিয়ে দেওয়া হলো। হ্যাঁ আপনি বলেন আল্লাহ তাকে সর্বোচ্চ জান্নাত দেন, সর্বোচ্চ জান্নাতের ফেরেশতা দিয়ে হতেই পারে, কিন্তু জান্নাতের ভিতরে সর্বোচ্চ মাকাম এটা কেমন কথা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাদ্দ, জান্নাতের ফেরদাউসের জান্নাতের ফেরদাউস সর্বশ্রেষ্ঠ মাকাম, এবং এর মধ্যে যে যেটা হলো সর্বশ্রেষ্ঠ, এই সর্বশ্রেষ্ঠ জান্নাতের সর্বশ্রেষ্ঠ মাকাম যেটা সেটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ। তো জান্নাতুল ফেরদাউস এজন্যই সম্মানিত, এজন্যই বেশি মহিমান্বিত যে রব্বুল আলামিন এই জান্নাতের বেশি নিকটবর্তী, এবং এই জান্নাতের অধিবাসীরা আল্লাহ রব্বুল আলামিন দেখার বেশি সুযোগ পাবে, আল্লাহকে দেখা যায়। সুতরাং আমরা যদি মনে করি আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে যে আল্লাহ রব্বুল নিরাকার, এবং উদ্দেশ্য হয় আল্লাহ রব্বুল আলামিন গুণগুলিকে অস্বীকার করা, তাহলে এটা হলো বদ আকিদা, এটা জঘন্য মুসলমানদের আকিদা, ভালো মুসলমানদের আকিদা নয়। আল্লাহকে নিরাকার বলে যে উদ্দেশ্য করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ যেগুলো বলে সেগুলোকে অস্বীকার করা, তাহলে এটা বদ আকিদা নিকৃষ্ট আকিদা, কারণ আল্লাহ দেখার মতো সত্তা, তবে তার সত্তা কেমন আমরা দেখিনি, লাইসা কা মিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, তার মতো কোনো কিছু নাই, আর তিনি হলেন সর্বসত্তা সর্বদ্রষ্টা, সূরা সূরা 13 নম্বর আয়াত। তাহলে আল্লাহ দেখার মতো সত্তা, তো জান্নাতুল ফেরদাউস হলো সর্বশ্রেষ্ঠ জান্নাত, আর জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো কি বলেন তো? হ্যাঁ এই উত্তরটা অনেকেরই জানা নাই, কিন্তু এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে জান্নাতের ভিতরে সর্বোচ্চ নেয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন দিদার লাভ, মানে আল্লাহ রাব্বুল আলামিন দেখা, তার মানে আমরা বলতে পারি জান্নাতের চেয়েও বড় নেয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা, এরপরে হলো জান্নাত।
আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দেখা দিবেন দুই জায়গায়, একটা হলো কিয়ামতের মাঠে আর একটা হলো জান্নাতে। তো এই আকীদা বিশ্বাস আমাদের আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এমনকি আমাদের দেশে হেদায়েতে বেদাতে সবারই আকীদা আল্লাহকে দেখা যাবে, কিন্তু তখনই বলে যে আল্লাহর তিনি নিরাকার। তো নিরাকার বলে যে এটা উদ্দেশ্য করা হয় যে আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ তার পরিচয় যা বলছেন সেটা মানা যাবে না, তাহলে এটা বদ আকিদা, অবশ্যই বদ আকিদা। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় বলছেন আর রহমান আল আরশিস্ত, রহমান আরশে সমুন্নত, এটা সঠিক আকিদা, এটা সঠিক ইমান। রহমান আরশের উপরে, আরশ সপ্তাকাশের উপরে, দলিল কি একটু আগে যে বুখারী শরীফ হাদিস উল্লেখ করেছে, তারপর মেরাজের ঘটনা, মেরাজের ঘটনা বলতে গিয়ে হুজুরের থুতু শুকিয়ে যাচ্ছে, মুখে থু শুকিয়ে যাচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গিয়েছিলেন, সেখান থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, প্রথম ছিল পঞ্চাশ ওয়াক্ত, কম করতে করতে পাঁচ ওয়াক্ত হয়েছে, এগুলো শুনেছেন না? কিন্তু তখনই যদি বলেন হুজুর আল্লাহ কোথায়, বলবে যে সব জায়গায়। তা আমাদের প্রশ্ন হলো যে ওই সময় কি আল্লাহ রাসূলের বাড়িতে ছিলেন না আল্লাহ? সব জায়গার ভিতরে ওটা নাই, আল্লাহর বাড়িটা পড়ে না, আল্লাহ রাসূলের বাড়িটা পড়ে না, তো অত দূরে যাওয়ার দরকার কী? তো এটা হলো বদ আকিদা যে আল্লাহ সর্বস্থানে বিরাজ, ওখানেই রয়েছে, বুখারী শরীফ হাদিসই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন নিকটে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে মেহমান বানালেন, তো কোন নবীকে কোন আসমানে দেখেছেন এটা বিস্তারিত চার্ট দেওয়া হয়। তার ভিতরে আছে ইব্রাহিম আলাইহিস সালামকে সপ্তাকাশে দেখেন, মূসা আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে দেখেন। এই সপ্তাকাশ পেরিয়ে প্রত্যেককে উনি সালাম দিয়েছেন, সালামের উত্তর দিয়েছে এই নবীরগণ, মানে তাদের রূহ ছিল ওখানে, তাদের দেহবর্তে দুনিয়াতে রয়ে গিয়েছে, তো তাদের সাথে রুহানি সাক্ষাৎ হয়েছে। শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম সবরিতে সাক্ষাৎ পেয়েছেন তার সাথে, কারণ আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, আখেরে যেমন উনি নাজিল হবেন। তো যা হোক, সপ্তাকাশ পেরিয়ে আল্লাহর অতি নিকটে গিয়েছিলেন, এমন স্তরে গিয়েছেন যেখান থেকে কলমের আওয়াজ শোনা যাচ্ছিল, ঝনঝনানি শোনা যাচ্ছিল, মানে আল্লাহ যে যে অর্ডার করছেন ফেরেশতাদেরকে ওই অর্ডারগুলো লেখা হচ্ছিল কলম দিয়ে। তো এই পর্যায়ে গিয়েছে, মানে অতি নিকটে আল্লাহর গিয়েছিলেন। ওখান থেকে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাব্বুল নিকট থেকে পঞ্চাশ অক্ত সালাত নিয়ে হাজির হন, কোথায়, মানে আবার নামতে হবে তো আসমান থেকে। ইব্রাহিম আসলাম সাক্ষাৎ হলো, আসার সময় দেখা হয়েছে অবশ্যই, ইব্রাহিম আসলাম কিছু বলেনি, মূসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হলো, এবার মূসা আলাইহিস সালাম প্রশ্ন করে বসলেন, মা দা ফরাদ আল্লাহ আলা উম্মতিক, আপনার উম্মতের উপরে আল্লাহ কী ফরজ করেছেন? উনি বলছেন খামসিনা সালাতান, পঞ্চাশ অক্ত ফরজ করেছেন। তখন মূসা আলাইহিস সালাম বলে এর জায়গা রাব্বে, আপনি আপনার রাব্বের নিকটে ফিরে যান, কম করে চান পারবে না আপনার উম্মত। তখন যে ফিরে গিয়েছিলেন, জমিনের নিচে গিয়েছিলেন না আসমানের উপরে সপ্তাকাশ পেরিয়ে, বলেন বা আমাদের হেদাতে বেহাতে সবাইকে জিজ্ঞাসা করেন কোথায় গিয়েছিলেন, মূসা যে বলেন আপনার রাব্বের নিকটে যান, কোথায় গিয়েছেন? আল্লাহর কাছে গিয়েছেন, মানে সপ্তাকাশ পেরিয়ে আল্লাহর কাছে গিয়েছেন, যেখানে আল্লাহ রাব্বুল রয়েছেন, সব আরশে আজিমেন, মানে যে আল্লাহ রয়েছেন, তো অতি নিকটে গিয়েছেন, সপ্তাকাশ পেরিয়ে গিয়েছেন। এভাবে মূসা আলাইহিস সালাম বারবার তাকে জিজ্ঞাসা করেছেন এবং কম করে এনেছেন, আল্লাহ রাব্বুল কম করেছেন, পাঁচ অক্ত করে কম করেছে, কোনো কোনো বলেন দশ অক্ত, যা হোক লাস্টে পাঁচ অক্ত যখন হয়, মূসা আলাইহিস সালাম দেখা হলে মূসা আলাইহিস সালাম আবার বলে আবার ফিরে যান। এই যে ফিরে গেলেন এটাও কি প্রমাণ নয় যে আল্লাহ রাব্বুল আরশে আজিম এসে উপরে রয়েছেন? তো মেরাজের ঘটনা বলছে আকিদা নষ্ট, আকিদা হলো আমাদের এই সব অবস্থান ভাইদের আকিদা আশারি আকিদা, মাতুরিদি আকিদা, অতীতের জাহামিয়া গোত্রে বেদাতিদের আকিদা ছিল যে আল্লাহ সর্বস্থানে বিরাজ, নাউজুবিল্লাহ মিন, আল্লাহ সর্বস্থানে বিরাজমান, তাহলে চায়ের ভেতরে রয়েছে, চার বাইরে রয়েছে, হাম্মামে রয়েছে, ওয়াশরুমে রয়েছে, শ্মশানে রয়েছে, মন্দিরে রয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় থাকেন সে জায়গাকে না পাক আমরা ঘৃণা করতে পারি? একটা কথা যুক্তিক, এ কদিন আগে শুনলাম, তাহলে আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে আপনি টয়লেটকে ঘৃণা করবেন কেন? তা আসল কথা যে এগুলো সব বাতিল বন্থীদের আকিদা, যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, এটা সত্য কথা নয়, এটা অসত্য কথা। আল্লাহ আরশে আজিমে রয়েছেন, আর রহমান আল আরশিস্তাওয়া, রহমান আরশে সমুন্নত, সূরা আল পাঁচ নম্বর আয়াত। এভাবে এই আয়াত একাধিকবার আল্লাহ রাব্বুল আলামিন সাত আট জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের আকীদা সঠিক হওয়া উচিত, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিদারযোগ্য সত্তা, তাকে দেখা যাবে, এবং আল্লাহ তার পরিচয় যা বলেছেন সেগুলোর উপর ইমান রাখতে হবে। তো আপনার ইমানের দাবি হলো আল্লাহ যা বলেছে বিশ্বাস করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ বরকতময় যার হাতে রাজত্ব রয়েছে, আল্লাহর হাত আছে, আল্লাহ বলেছেন,
আপনি এতটুকু বিশ্বাস করবেন এটা হলো আপনার সহি ইমান, আর বলেন না 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 আল্লাহর হাত নাই এটা চলে না, এইটা হলো কি আপনার বদ আকিদা, বা হাত মানে কুদরত, বদ আকিদা, বেদাতে আকিদা। ইমাম আবু হানিফাতে বলেছে এই আকিদা নষ্ট আকিদা, যা আল্লাহর হাত মানে কুদরতি হাত। আমরা অনেক সময় শুনি না, বই কিতাব দেখি না, আল্লাহর কুদরতি পা, কুদরতি হাত, কুদরতি হাত পা বলার মাধ্যমে কি অস্বীকার করছে আল্লাহর গুণটাকে? তা আপনি এগুলি বলবেন না, বদ আকিদা। আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের কথা বলেছে আমরা মানি, আর হাতের কথা এসেছে সূরা মুলকের ভিতরে, তারপর সূরা মায়দা, আর বিভিন্ন সূরা এসেছে, আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহর হাত যেমন আল্লাহর সাথে শানে পৌঁছেছে তেমনই ভাবে রয়েছে, আমরা তুলনা করব না, কোনো কিছুই তার সাথে তুলনীয় নেই। লাইসাকা মিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির, তার সমকক্ষ তার মতো কোনো কিছু নেই, আর তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাহলে আল্লাহ শুনছে, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শোনার এবং দেখার সাথে কোনো তুলনা। আমরা আমাদের পিঠকে দেখতে পাই না, পিঠ দেখতে পাই, দেখতে পাই না, পিছন দিক দেখতে পাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতে পান, যত কিছু রয়েছে, এমনকি সাগরের গভীরে গর্তের ভিতরে পাথর আছে, পাথরের ভেতরে কী আছে না আছে, পোকামাকড় তার কী দরকার, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন, জানেন এবং দেখেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে এই আকীদাই আমাদের রাখতে হবে। আর নিরাকার বলতে যদি এটা বোঝানো হয় যে আল্লাহর এই গুণগুলি নাই, আল্লাহ আরশে আজিমে নাই, আল্লাহর হাত নাই, আল্লাহ যে পায়ের কথা বলে সহি বুখারী হাদিসে যে জাহান্নাম একসময় বলবে, আল্লাহ যখন জাহান্নামে বলে জাহান্নাম পরিপূর্ণ হয়েছে, মানে জাহান্নামে দেওয়ার পরও জাহান্নামের ভিতরে খালি থাকবে, তখন জাহান্নাম বলবে হালমি মজিদ, আল্লাহ আছে আরও বেশি কি। তো বুখারী হাদিসে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার কদম মোবারক, তার পা জাহান্নামে রেখে দেবে, ফায়ানজাবি বাদহা বাদা, তখন একটা আটটার সাথে জড়িয়ে যাবে এই জাহান্নাম, মানে সংকুচিত হয়ে যাবে, এবং কত কত বলব হয়েছে আল্লাহ হয়েছে। বুখারী শরীফে আমরা মানি যে আল্লাহ রাব্বুল আলামিন পা রয়েছে, যা এসেছে করা হয়েছে আমরা তাই মানি, এটাই অপরাধ বেদাতি মহলের নিকটে, যে এরা হাই হাই আল্লাহর জন্য পা, আল্লাহর জন্য হাত, আল্লাহর জন্য চক্ষু সাবাস করছে, আল্লাহর জন্য চক্ষুর কথা আমরা বলি, আল্লাহ নিজেই বলছে ওরে তুসনা আলা আইনি, যাতে করে তুমি আমার চোখের সামনে লালিতে পালিতে হও, কাকে বলেছিলেন? মূসা আলাইহিস সালামকে বলেছিলেন। তো আমরা এগুলো বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা রয়েছে, কেমন চেহারা আমরা জানি না, সুরত রয়েছে, চেহারা রয়েছে, ওয়াবাকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম, আর আপনার রব্বের চেহারা বাকি থাকবে, মানে তার সত্তা বাকি থাকবে। চেহারা বলা হয়েছে মানে আল্লাহর যে চেহারা এটা প্রমাণ হয়ে গেল, সূরা রহমানের এসেছে। তো যা হোক, আল্লাহ রাব্বুল চেহারা আচ্ছা আমরা বিশ্বাস করো, আল্লাহ রাব্বের সুরত আছে আমরা বিশ্বাস করো। বুখারী শরীফ হাদিসে রয়েছে ইন্নাকুম সাতারুনা রব্বাকুম আয়ানা, তোমরা অচিরে তোমাদের রব্বকে সরাসরি দেখবে, সচক্ষে দেখবে, যেভাবে চন্দ্রকে তোমরা পূর্ণিমার রাত্রে দেখে থাকো, বুখারী শরীফ হাদিস। সুতরাং আমাদের বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন দর্শনযোগ্য সত্তা, সত্তা এবং তার পরিচয় তিনি যেটা বলেছেন সেগুলো আমরা মানি। এগুলোকে বলা হয় খাবারিয়া, সেফাত খাবারিয়া বা সেফাত জাতিয়া। তো এইগুলি আমরা বিশ্বাস করি, আল্লাহর জাত সম্পর্কে যা বলেছে আমরা মানি, আল্লাহ রাব্বুল তার গুণ সম্পর্কে যা কিছু বলেছে আমরা এগুলোকে মানি, এগুলোকে আমরা অস্বীকার করি না, এগুলো অপব্যাখ্যা আমরা দেই না, এগুলোকে ওইভাবেই আমরা গ্রহণ করে থাকি। তো এগুলো হলো সহি ইমান। অন্যভাবে ইমান বলতে আগেই বলেছি যে আপনি একমাত্র আল্লাহর বিশ্বাস রাখবেন, আল্লাহর উপর একমাত্র ভরসা করবেন, আল্লাহকে একমাত্র নিয়ন্ত্রণকারী, জীবনদানকারী, মৃত্যুদানকারী মনে করবেন, একমাত্র যোগ্য মনে করবেন এবাদতের, সারা প্রকার এবাদ, সেটা জিকির আজকার হোক, কোরআন তেলাওয়াত হোক, দান সদকা হোক, যত কিছু হোক না কেন সব কিছু আল্লাহর ওয়াস্তে করবেন। অর্থাৎ ইমান আনবেন খাঁটি ইমান, আর আমল করবেন বিশুদ্ধ আমল। বিশুদ্ধ আমলের জন্য দুটি বিষয় জরুরি, একটি হলো শুধু আল্লাহকে খুশি করার জন্য করবেন, হাজি সাহেব বলবে এজন্য করবেন না, হজ করবেন না, যে কোনো আমল যদি মানুষকে খুশি করার জন্য করেন তাহলে এটা আপনার বাতিল হয়ে যাবে। সুতরাং শুধু আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আর একটা শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনাকে ওই আমলটা করতে হবে, উল্টো কোনো তরিকায় আপনি আমল করে পাবেন। আপনার পাসওয়ার্ড ভুল হলে আপনি মোবাইলটা খুলতে পারেন না, রাজউকের ওয়ার্ডার নাই বলে দেখা গেছে একটা বিল্ডিং দশতলা বিল্ডিং ভেঙে দিছে, ওয়ার্ডার নাই, তা আপনি আল্লাহ রসুলের ওয়ার্ডার ছাড়া, আল্লাহর ওয়ার্ডার ছাড়া একটা আমল করে ফেলেন, হেকর হকর জিকির বানালেন নতুন নতুন করে, জিকিরের ঠেলে লাফিয়ে উঠে গেলেন সামানা সামিয়া নাই, এগুলো বাদর মার্কা জিকির, এইভাবে দিয়ে আপনি কীভাবে আপনি মানে জান্নাতে যেতে চাচ্ছেন? মানে বেদাতি আমল করে জান্নাতে যাওয়া যায় না,
বেদাত হলো শয়তানের বাহন, শয়তান বেদা থেকে বেশি ভালোবাসে। ওই টুপিওয়ালা দাড়িওয়ালা বেদা থেকে বেশি ভালোবাসে ওই মদখর গাঁজাখর থেকে, জেনাখর থেকে। কারণ মদখর গাঁজাখর একসময় অনুতাপ করে ফিরেও আসতে পারে, তোবা করতে পারে, কী করছে এগুলো, এগুলো তো ভালো কাজ করছে না, কিন্তু বেদাতে কোনো সময় মনে করেন সে খারাপ কাজ করছে। অতএব শুধু মদিনা ভাষিত আমার এক ওস্তাদ বলতেন যে বেদাতটা হলো অজাগর সাপের মতো, অজাগর সাপের পিঠটা এত সুন্দর সারা শরীর বসতে ইচ্ছা করবে কিন্তু বসেন, খবর আছে আপনার। ঠিক বেদাতটা হলো এরকম, দেখতে সুন্দর, খুব মজা লাগবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সারা জীবন রাসূল শাসন ইল্লাল্লাহ বলেনি, শুধু কী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আফজাল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা, কিন্তু এই জিকির পরিবর্তন করে দিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সে আল্লাহ আল্লাহ আল্লাহ, সে হু 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 শিনো হাজা, কুয়েতের ভাষায় বলে কি এটা। তো সমাজ শুধু বেদাত করা যাবে না, শিরিক করা যাবে না, শিরিক এবং বেদাত জাহান্নামের বাহন, আর সন্ন্যাত তাওহীদ জান্নাতের বাহন। সুতরাং আপনি জান্নাতে যেতে চাইলে অবশ্যই আপনি সন্ন্যতে আমল করবেন, তাওহীদবাদী আমল, তাওহীদ ভিত্তিক আমল করবেন, আল্লাহর ওয়াস্তে আমল করবেন ইখলাস সাথে, আর বেদাত থেকে সতর্ক হয়। সে বেদাত যতই সুন্দর হোক ওটা খেয়ে ওটার কোনো ফায়দা নেই। একটা ওষুধ রয়েছে নখরোজ পাওয়া যেত বহুদিন আগে, ওটা দেখলেই কিন্তু তেলা পোকা আসে, মানে ওর সেন্টটা এমন করে দেওয়া হয়েছে ও দেখলেই খাবে, আর খেলে পেট ফুলে মরে আসে। তো বেদাত হলে এরকম, আপনি দেখতে খুব সুন্দর লাগবে, আপনি জিকির মারছেন খুব বেদাত রেখে জিকির ঢোল বাজিয়ে টাজিয়ে, আবার এক বেদাতই বলছে যে আমি মারা গেলে ওখানে কিছু কলমাঠানো কিছু লাগবেন এ করে না, ঢোল বাজায়ও ঢোল বাজিয়ে আমাকে দাফন করেছে, কত বড় গণ্ড। ও আবার বলছে মুসলমান, নাউজু বিল্লাহ মিন যা হোক, সমাজ শুধু আলোচনা শেষ করছি। আশা করি আমরা বুঝতে পেরেছি যে জান্নাতুল ফেরদাউস একটা সুখের জায়গা, সেখানে গেলে কোনো সমস্যা থাকবে না, সেখানে কোনো রোগ নাই, অসুখ নাই, বালা মুসিবত নাই, সেখানে আপনি ফল ফুরুট যা ইচ্ছা তাই পাবেন, মনের সুখে আপনি আনন্দে সেখানে কাজ করবেন। কোনে কেউ বলছেন যে জান্নাত সম্পর্কে, নাইকো সেথায় কাজকর্ম, নাইকো সেথায় নামাজ রোজা, নাইকো সেথায় কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম, নাইকো নামাজ নাইকো রোজা নাইকো কিছু কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। হ্যাঁ, একটা জিনিসের কথা বলা হয়েছে, সেটা হলো আপনার মুখ দিয়ে আল্লাহ এমনি জিকির বের করবেন, আপনি জিকির বলতে পারবেন, টেরই পাবেন না, যে মুখ দিয়ে জিকির যেভাবে যেভাবে শ্বাস নিতে গিয়ে আমরা টের পাচ্ছি সুস্থ হলে, এরকমই মমিন বান্দারা আল্লাহর জিকির আজকাল করবে, যাতে কোনো থাকবে না, বেগ থাকবে না, কষ্ট থাকবে না, জিকির আজকাল করবে খালি খাওয়া দাওয়া ফুর্তি করা, আলহামদুলিল্লাহ। তো এই মহাসুখের স্থান জান্নাতের জন্য কিছু করতে হবে না, হবে না, অবশ্যই করতে হবে। এই জন্যে খাঁটি ইমান আনতে হবে আর খাঁটি আমল করতে, সহি আমল করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত দানে ধন্য করুন, জাহান্নামে নাজাত দিন, এবং যে সমস্ত মোমিন ভাই এখানে বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন, মাগফিরাত করুন, অনুভবে যারা জমিনের তলে চলে গিয়েছেন, যারা জমিনের উপর রয়েছেন মোমিন বান্দা, যারা যাদের তাওহীদ ঠিক রয়েছে সুন্নাতের উপর আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাগফিরাত করুন, ক্ষমা করুন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে আমরা অটল রাখুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি, আপনারা কইছেন ওই